বন্ধুগণ আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স পাওয়া যায় সকল ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স কত প্রকার ও কে কী কীভাবে পড়ব সে সকল বিষয়গুলো নিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার প্লাস অবজেক্টযুক্ত বাক্যকে ইম্পারেটিভ ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় অর্থাৎ আবার বলবো যে ভার প্লাস অবজেক্টযুক্ত বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝব আর বাংলাতে হলো আদেশ নিষেধ অনুরোধ উপদেশ প্রস্তাবমূলক বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝব এখন আসুন আদেশ আদেশ মানে হলো ভার প্লাস অবজেক্টযুক্ত বাক্যকে আমরা আদেশমূলক বাক্য বুঝিয়ে নেব যেমন দুদাবার কাজটি করো রিড দ্য লেটার চিঠিতে পড়ো বি অনেস্ট সৎ হও অর্থাৎ এই জাতীয় যত বাক্য পাবেন সকল বাক্যকে আপনি ইম্পারেটিভ আদেশমূলক বাক্য বুঝে নেবেন তারপর আসুন নিষেধমূলক বাক্যগুলি হলো ডন্ট বা ডু নট ভার প্লাস অবজেক্ট যেমন ডন্ট দুদার কাজটি করো না ডন্ট রিড দ্য লেটার নাও এখন চিঠিটি পড়ো না ডন্ট বি ডিসঅনেস্ট অসৎ হয়ো না হ্যাঁ বন্ধুগণ আদেশমূলক বাক্যগুলোকে যদি আপনি এই পাশে যদি ডন্ট বসে দেন তাহলে নিষেধমূলক বাক্য হয়ে যাবে তো এইভাবে আপনারা হাজার হাজার বাক্য বানাতে পারবেন কিভাবে এখানে দুদাওয়ার কাজটি করে এখানে যদি বলেন যে ইট রাইস ভাত খাও গো টু কলেজ নাও এখন কলেজে যাও থিঙ্ক দ্য ম্যাটার বিষয়টি চিন্তা করো এই যে তো হাজার হাজার ভার বসে ভার বঞ্জে এখানে অবজেক্ট বসে এইভাবে পড়তে পারবেন এবং সবগুলো বাক্যকে আবার ডন্ট বসে নেগেটিভ করো এইভাবেই পড়তে পারবেন হ্যাঁ এখন আসুন অনুরোধমূলক বাক্যগুলো হলো প্লিজ বা কাইন্ডলি যুক্ত বাক্যগুলোকে আমরা অনুরোধমূলক বাক্য বুঝে নেব গঠন প্রণালী হলো প্লিজ বা কাইন্ডলি ভার প্লাস সাবজেক্ট আবার নেগেটিভ করে পড়া যায় প্লিজ বা কাইন্ডলি ডন্ট বা ডু নট ভার প্লাস সাবজেক্ট যেমন প্লিজ দুদার দয়া করে কাজটি করো বা করেন প্লিজ ডু নট রিড দ্য লেটার নাও দয়া করে চিঠিটা এখন পড়ো না দয়া করে চিঠিটা এখন পড়ো না তো এখন আসেন উপদেশমূলক বাক্য হলো ভার প্লাস অবজেক্টযুক্ত বাক্যকে উপদেশমূলক বাক্য বোঝায় আবার ডন্ট বা ডু নট দিয়ে কিন্তু উপদেশমূলক বাক্য বোঝায় তো বন্ধুগণ লক্ষ্য করেন যে উপদেশ এবং আদেশ গঠন প্রণালী কিন্তু একটাই কিন্তু এখানে খুব অল্প সংখ্যক বাক্যই উপদেশমূলক বাক্য আমরা করতে পারি যেমন অবিড অবিউর প্যারেন্টস পিতা মাতাকে মান্য করো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলো গুটি কয়েক বাক্যই আপনারা উপদেশমূলক বাক্য পাবেন এবং গুটি কয়েক ভার দিয়ে শুধু উপদেশমূলক বাক্য বলা যায় এখন আসুন বন্ধুগণ প্রস্তাবমূলক বাক্য প্রস্তাবমূলক বাক্যগুলো হলো লেট যুক্ত বাক্য একটা হলো লেটার্স যুক্ত বাক্য এটা হলো প্রস্তাবমূলক আবার লেট মি হিম হার ড্যাম সাদিয়া অর্থাৎ পৃথিবীর সকল ব্যক্তির নাম বসে এইভাবে প্রস্তাবমূলক বাক্য তৈরি করা যায় এখানে পৃথিবীর সকল ব্যক্তির নাম ব্যক্তির অবস্থান পদবী যে কোনো কিছু নাম বসানো বসে বাক্য তৈরি করা যাবে হ্যাঁ এখন আসুন আমরা একে একে দেখি লেট মি ডু ডার্ক আমাকে কষ্টি করতে দাও লেট আস ডু ডার্ক আমাদেরকে কষ্টি করতে দাও বা দিন অথবা চলো কষ্টি করি বা চলেন কষ্টি করি দুইভাবে বাংলা অর্থ প্রকাশিত হয় লেট আস বি গুড চলো আমাদেরকে ভালো হতে দাও বা দিন বা চলো ভালো হয়ে যাই হ্যাঁ বন্ধুগণ আমরা লক্ষণই হলো দুই ক্যাটাগরি বাক্য আমরা দেখতে পাই তো আজকের এই ছোট্ট বিষয় থেকে আমরা কি শিখে নিলাম আজকের ছোট বিষয় থেকে আমরা শিখে নিলাম ইম্পারেটিভ পাঁচ ক্যাটাগরি বাক্য পাওয়া যায় ভার প্লাস সাবজেক্ট ডন ভার প্লাস সাবজেক্ট আবার প্লিজ বা কাইন্ডলি দি আবার উপদেশমূলক বাক্য গুটি কয়েক পাই আবার লেটযুক্ত বাক্য গুলাকে আমরা প্রস্তাবমূলক বাক্য পেয়ে যাই হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন লেট মি দুদার আমাকে কাজটি করতে লেট হিম দুদার তাকে কাজটি করতে দাও লেট কামাল দুদার কামালকে কাজটি করতে লেট ইউর মাদার দুদার তোমার মাকে কাজটি করতে দাও লেট ইউর টিচার দুদার তোমার শিক্ষকের কাজটি করতে লেট দ্য বয়েজ দুদার ছেলেদেরকে কাজটি করতে দাও বন্ধুগণ এই মেয়ে স্থলে পৃথিবীর সকল মানুষের নাম পদবীর নাম যে কোনো কিছু শব্দ বসে কিন্তু এখানে বসে পড়া যাবে হ্যাঁ বন্ধুগণ দ্বিতীয় পৃষ্ঠা আসুন আরও কিছু তথ্য আমরা শিখব যে কিভাবে প্র্যাকটিস করবেন
দোয়স্থলে যে কোনো ভার বসিয়ে পড়বেন, ভার অনুযায়ী এর সাথে সামঞ্জস্যপূর্ণ অবজেক্ট প্রসাদ হবে। পরে দ্বিতীয় নম্বরটি হলো লেট মি, মেয়েস্থলে যে কোনো ব্যক্তি নাম ব্যক্তি এবং এর অবজেক্টিভ ফর্ম পানি ও বস্তুবাচক ওয়ার্ড বসে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, আরও কিছু এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো সহজ পদ্ধতি। যেমন লেট মি, হিম, হার, দ্যাম, বেলাল, দ্য বয়, মাই ব্রাদার, অর্থাৎ যে কোনো কমন নাম, দ্য কাউ অর্থাৎ যে কোনো প্রাণী জাতীয় শব্দ, দ্য বুক, দ্য লেটার, ফোর্ট যে কোনো বস্তু জাতীয় শব্দ, দ্য কোশ্চেন যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বা চিন্তামূলক বিশেষ্য, তারপর ভার প্লাস সাবজেক্ট, এইভাবে হবে। যেমন লেট মি দু দেয়, আমাকে কাজটি করতে দাও, লেট হিম বা হার দু দেয়, তাকে কাজটি করতে, লেট দেম দু দেয়, তাদেরকে কাজটি করতে, লেট মি বি এ বিজনেসম্যান, আমাকে একজন ব্যবসায়ী হতে দাও, লেট লেট হিম বি জেন্টল, তাকে ভদ্র হতে দাও, লেট বেলাল দু দেয়, বেলালকে কাজটি করতে, লেট দ্য বয় দু দেয়, ছেলেটিকে কাজটি করতে, লেট দ্য বয়েজ দু দেয়, ছেলেদেরকে কাজটি করতে দাও, লেট ইউর ব্রাদার দু দেয়, তোমার ভাইকে কাজটি করতে, লেট দ্য কাউ দু গো দেয়ার, গরু থেকে সেখানে যেতে দাও। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম এই দোয়স্থলে পৃথিবীর যত শব্দ যত ভার আছে সকল ভার বসে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আর তারপর এখানে মে মি হিম হার ড্যাম এর স্থলে পৃথিবীর সকল ব্যক্তির নাম ব্যক্তি অবস্থানের নাম বসে সিঙ্গুলার প্লুরাল যে কোনো শব্দ বসে আমরা বাক্য তৈরি করতে পারবো। এখন আসুন বন্ধুগণ আরও কিছু উদাহরণ আমরা শিখবো। যেমন লেট দ্য বুক বি রিটেন, যদি অবজেক্ট বস্তু জাতি হয় লেট দ্য বুক বি রিটেন, লেট দ্য লেটার বি রেড, লেট দ্য ফুড বি মেড, অর্থাৎ খাবারটি তৈরি হতে দাও বা খাবারটি তৈরি হোক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন কিছু বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য এবং কমন নাউন যুক্ত বাক্য কীভাবে করবেন। বি এ ডক্টর, ডাক্তার হও, বি ওয়াইজ, জ্ঞানী হও, বি অ্যাক্টিভ, কর্মঠ হও, বি এডুকেটেড, শিক্ষিত হও, বি কাইন্ড টু দ্য পোর, গরিবদের দলে হও, ডোন্ট বি এ ঠিক চুর হয় না, ডোন্ট বি লেজি অলস হয় না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হয় না। তো বন্ধুগণ এখান থেকে আমরা শিখলাম বি, বিয়ের পরে যে কোনো কমন নাউন অ্যাডজেক্টিভ যে কোনো কিছু বসে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো ইনশাল্লাহ। ভাষা হোক অনুকরণের মাধ্যমে, সেই অনুকরণের মাধ্যমে আপনি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন। বিশ্বাস রাখুন আমাদের সকল ভিডিওগুলো একে একে দেখুন ইনশাল্লাহ, প্রতিটা বিষয় কিন্তু কমপ্লিট একটা ধারণা নিয়ে এই বইটি তৈরি করা হয়েছে। যাদের বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে নিতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।